চলে ভারতীয় জনতা পার্টিকে স্বাগতম 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 নবগত চলে স্বাগতম 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 নবগত চলে স্বাগতম 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 বন্দে মাতরম বন্দে মাতরম ভারতীয় জনতা পার্টি জয় হো জয় হো এবং মঞ্চে উপস্থিত আছেন যারা আজকে রাষ্ট্রীয়বাদী দলে যোগদান করার উদ্দেশ্যে এসেছেন নবাগতদের আন্তরিক অভিনন্দন। সেন তামক তঙ্গ চিচিং সারানি ব্রাজেন্দ্র রাজাপাড়া পাড়াবাসী পার্টি একটা যোগদান সভাঙ্কা যোগদান সভা 32 পরিবার নিয়ে 112 ভোটার সিপিআইএম তারপরে বিভিন্ন আঞ্চলিক দল একার বিজেপির বানার বরং কমপ্লেন হিকে অবহায় যে অ এলাকা দীর্ঘদিন বঞ্চিত তমনি তিনি সমস্যা বিভিন্ন যোগাযোগ লামানি সমস্যা তমানি তো রিসেন্টলি শ্রী সেন্ট্রাল গভর্নমেন্ট ও পারাতেই একটা ন্যাশনাল হাইওয়ে মনু তো সিমলু খাইনানি যে অবক্ষিকা ইয়াক রেখা এবং তুই তারপরে গ্যাস বিভিন্ন যে অ এলাকানির সমস্যা তমানি আমার সমাধান খাই দিমাভাবে বড় খামজাগে চিনি গেল যোগদান রাজাপাড়ায় আজকে আমাদের দলের একটা যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই যোগদান সভায় 32 পরিবারে বিভিন্ন দল ছেড়ে আমাদের বিজেপিতে যোগদান করেছে টোটাল ভোটার 112 ভোটার। আমার সঙ্গে আমাদের ছামনো বিধানসভার বিধায়ক শম্ভুলাল চাকমা এবং আমাদের মনো এডিসি আসনের আমাদের এমডিসি সঞ্জয় দাস ওনারাও আছেন, আমাদের জেলার সম্পাদিকা শশীরানী ত্রিপুরা এবং আমাদের মণ্ডল সভাপতিও আছেন রোজালাল ত্রিপুরা। যারা বিভিন্ন দল ছেড়ে আমাদের দলে যোগদান করেছেন তাদের মধ্যে বেশিরভাগ আমরা আজকে দেখেছি সিপিএম থেকে এবং কিছু আঞ্চলিক দলও আছে। আমরা জানি যে এই এলাকা দিয়ে একটা ন্যাশনাল হাইওয়ে আমাদের নতুন করে হচ্ছে মনো থেকে সিমলুং পর্যন্ত। তো এই এলাকাবাসীর বক্তব্য হচ্ছে দীর্ঘদিন 25 বছর বামফ্রন্ট সরকার থাকার পরেও এই এলাকার জন্য এত বড় সিদ্ধান্ত কোনো সরকার নেয়। তো আমাদের সরকার আসার পরে জল থেকে শুরু করে সব সমস্যা আস্তে আস্তে সমাধান হচ্ছে, এই সমস্ত কিছু দেখে তারা আমাদের দলে সামিল হয়েছে।